আজকের এই ভিডিওটা করছি, গাছকে কাটা ছেঁড়া করলে সে আদৌ ব্যথা অনুভব করে কি না এই টপিকের উপর। এই ভিডিওটা করতে বাধ্য হলাম সেই সব মানুষের জন্য যাদের বনসাই সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা রয়েছে, যে গাছকে কাটা ছেঁড়া করে খর্বাকৃতি করে রেখে গাছকে প্রচুর কষ্ট দেওয়া হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। এটা একটা পারসেপশন মাত্র। সেই আগাগোড়া না বুঝে খাঁচার পাখিকে উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়ার মতো অনেকটা উদারতা দেখাতে গিয়ে পাখিটাকে মৃত্যুর মুখে ঠেলে দেন। সে জানেই না যে কিভাবে জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে হয় আর হিংস্র পশুর হাত থেকে কিভাবে বাঁচতে হয়, কারণ সে খাঁচার মধ্যে থেকে অভ্যস্ত। ব্যথা অনুভব করার জন্য যে দুটো মাস্ট থাকতেই হবে সেটা হচ্ছে ব্রেন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে দুটোর একটাও উদ্ভিদের নেই। তাহলে এখন প্রশ্ন উঠতেই পারে যে লজ্জাবতী গাছের পাতায় টাচ করলে সে পাতাগুলো গুটিয়ে নেয় কী করে? এটা হচ্ছে রিয়েকশন, নট রেসপন্স। কারণ গাছ রিয়্যাক্ট করে কিন্তু কখনো রেসপন্ড করে না। গাছকে কাটতে গেলে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে পালাবে না, কারণ তাদের বায়োলজিক্যাল নিডটাই নেই ব্যথা ফিল করার। উদ্ভিদের নার্ভাস সিস্টেম থাকে না, কিন্তু কিছু রিসেপ্টার্স থাকে। এই রিসেপ্টার্সগুলোর সাহায্যে তারা রিয়্যাক্ট করে। এই রিয়াকশানগুলো আর কিছুই না, কয়েকটা প্রিডিফাইন্ড অ্যালগোরিদম মাত্র। লজ্জাবতী গাছের পাতায় হাত দিলেও যেভাবে রিয়্যাক্ট করবে, ঠিক একইভাবে রিয়্যাক্ট করবে যদি আপনি আগুন টাচ করেন বা জলের ছিটা দেন। সব ক্ষেত্রেই কিন্তু রিয়াকশানটা সেম পাবেন। কোনো কাউকে বলতে শুনেছেন কি যে ওই ছেলেটা গাছের পাতা ছেঁড়ে, গাছের ডাল কাটে বা ফল তুলে নেয় এবং হিংসা ছড়াচ্ছে? কিন্তু কোনো পশুকে বা পাখিকে মারলে বলবে যে এই লোকটা ভালো নয়, এ পশু পাখি মেরে ফেলে। আবার যদি কোনো মানুষকে মেরে ফেলেন তাহলে সেটা তো হবে একটা জঘন্য অপরাধ। তাই এখানে ফ্যাক্টর হচ্ছে কনসিয়াসনেস, চেতনা। এই চেতনার বিভিন্ন স্তর রয়েছে, লেভেল অফ কনসিয়াসনেস, যেগুলো নন লিভিং থিং যেমন ইট বালি পাথর, এগুলোর মধ্যে কোনো কনসিয়াসনেস নেই। গাছের ক্ষেত্রে কনসিয়াসনেস লেভেলটা কিছুটা রয়েছে, তার থেকে একটু বেশি রয়েছে জন্তু জানোয়ারের, আর হায়েস্ট লেভেলে রয়েছে মানুষ, হিউম্যান। তাই মানুষ কাটলে সেটাকে জঘন্য অপরাধ হিসাবে ধরা হয়, আর যদি গাজর কাটা হয় তাহলে সেটাকে কোনো হিংসা বলে ধরা হয় না, কারণ হিংসার পরিভাষা হচ্ছে চেতনার অবক্ষয়। লেভেল অফ কনসিয়াসনেসটা কীভাবে কাজ করে তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি লক্ষ্য করলেন যে একটা বাড়িতে ভয়াবহভাবে আগুন লেগে গেছে। এখন সেই বাড়ির ভিতরে একটি বাচ্চা শিশু আছে, একটা পোষা বেড়াল আছে, আর দু তিনটে গাছ লাগানো আছে টবে। আপনি সবথেকে প্রথমে কাকে বাঁচানোর চেষ্টা করবেন? নিশ্চয়ই বাচ্চা শিশুটিকে। তারপর যদি পারা যায় তাহলে সেই পোষা বিড়ালটাকে, এবং তারপরে যদি সম্ভব হয় তাহলে সেই গাছগুলোকে, তাই না? এটাই হচ্ছে লেভেল অফ কনসিয়াসনেস। আশা করছি ঠিকঠাক বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। গাছ কখনোই কোনো ব্যথা ফিল করে না, নিশ্চিন্তে বনসাই করুন, কাটাই ছাঁটাই করুন। বনসাই একটা অসম্ভব সুন্দর শিল্পকলা, এটাকে এগিয়ে নিয়ে যান। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।